বর্তমানে সরিষার তেলের ফ্যাক্টরি দিয়েছি সরিষার তেলের ফ্যাক্টরি দেওয়ার উদ্দেশ্য আমাকে ডাক্তার বলেছে সরিষার তেল খাওয়ার জন্য কারণ সোয়াবিন আজকে খুবই খুবই ভালো লাগছে যে আমাদের এই প্রোগ্রামটি খুব সুন্দরভাবে সফল হয়েছে তো বিশেষ করে স্যার সহ যারা এই প্রোগ্রামের ম্যানেজমেন্টে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমি আসলে জয়না অ্যাগ্রো করার কিছু আমার উদ্দেশ্য আছে আমি অনেক আগে থেকে একটু কীটা বিজনেস করতাম বা অ্যাগ্রোর উপরে আমার একটা যুগ ছিল তো আমার এই ফাউন্ডেশনে আসার পরে মানে আমি অ্যাকচুয়ালি আমার মার্কেট প্লাস বাড়ি ভাড়া থেকে দুই লক্ষ টাকা প্রতি মাসে আমি ভাড়া পাই আমার সুন্দর মতো চলে কিন্তু এই ফাউন্ডেশন আসার পরে স্যার থেকে যে শিক্ষাটা অর্জন করেছি যে মানুষের জন্য কিছু করতে হবে প্লাস দেশের জন্য করতে হবে এবং মানুষের কর্মসংস্থান স্থানে সৃষ্টি হবে তো আমি যে উদ্যোগগুলো আগে নিতাম বা আমার যে মার্কেট এবং বাড়ি ভাড়া থেকে কিন্তু আমি আসলে দেখা যায় আমার এখানে কোনো কেউ চাকরি করে না তো এই সারের শাসন থেকে এবং আমাদের এই ফাউন্ডেশন থেকে যে উপলব্ধি করতে পারলাম যে দেশের জন্য মানুষের জন্য যদি কোনো কিছু না করতে পারি তাহলে তো আমার জীবন বৃথা তো সেই উদ্যোগ থেকেই আমি কৃষি কৃষি সেক্টরে মাছের খামার গরুর খামার এবং বর্তমানে সরিষার তেলের ফ্যাক্টরি দিয়েছি সরিষার তেলের ফ্যাক্টরি দেওয়ার উদ্দেশ্য আমাকে ডাক্তার বলেছে সরিষার তেল খাওয়ার জন্য কারণ সোয়াবিন তেল খাইতে খাইতে আমাদের পেটে গ্যাস হয় তো গ্যাসের ক্ষেত্রে ক্ষেত্রে আমার ডাক্তার সাজেস্ট করেছে এক নম্বর সরিষার তেল খাওয়ার জন্য এবং গাড়ি ভাঙা তো আমি কিছুদিন বাজার থেকে গানি ভাঙার তেল সংগ্রহ করছি তবে আমি মনে করতেছি যে এটাতে আমি স্যাটিসফাই না আমি নিজে উৎপাদন করব এবং ওই তেলটা যখন আমি খাবো ওইটাতে আমার একটা ভরসা এবং স্যাটিসফাই আসছে তো আমি সরিষার তেল খাওয়ার পর থেকে অনেক শরীরের রোগ বালায় বা ডাক্তার যে সাজেটগুলো করছিলো ওইগুলো অনেকটা কেটে গেছে তো সে উদ্দেশ্যেই আমার আসলে মাছের খামার গরুর খামার এবং সরিষার তেল তো আপনারা দোয়া করবেন আমি হরিণ পালন করব, দুম্বা পালন করব, উট পালন করবো যদিও আমাদের এলাকাটা নারায়ণগঞ্জের মধ্যে নারায়ণ্জে সাধারণত কৃষিকাজ একটু কমই হয় মফসলের মধ্যে না তারপরও আমি চেষ্টা করছি যাতে অ্যাগ্রো সেক্টরে মানুষের মাছ মাংস ডিম এই জিনিসগুলো যাতে ভালো মানের এবং স্বাস্থ্যসম্মত হয় যাতে বিষাক্ত কেমিক্যালগুলো না থাকে এরই উদ্দেশ্যে আমার এই অ্যাগ্রো ফার্ম করা তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম এবং আমার অ্যাগ্রোর জন্য সবাই দোয়া করবেন যাতে আমার অ্যাগ্রোকে দেশের একটা সেরা প্রতিষ্ঠান হিসেবে নিয়ে যেতে পারি এবং একশো দুইশো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে পারি আসসালামু আলাইকুম